দেশ জুড়ে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে মহিলা সংরক্ষণ বিল। 27 বছরে বেশি সময় ধরে আটকে থাকার পর 19 সেপ্টেম্বর এই বিল উত্থাপিত হয় সংসদে। এই বিল পাশ করানোর জন্য বিরোধীদের কাছেও আবেদন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একাধিক বিরোধী দলও এই বিল সমর্থন করবে বলে জানা গিয়েছে। বুধবার লোকসভায় মহিলা সংরক্ষণ বিল নিয়ে আলোচনা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই আলোচনার সময় তিনি জানিয়েছেন, মহিলাদের জন্য সংরক্ষণ বিজেপির কাছে কোনো রাজনৈতিক ইস্যু নয়, এটি স্বীকৃতির বিষয়। লোকসভায় দাঁড়িয়ে মহিলা সংরক্ষণ প্রসঙ্গে বলতে উঠে বিরোধীদেরও খোঁচা দেন অমিত শাহ। তিনি বলেন, কিছু দলের কাছে মহিলাদের ক্ষমতায়ন একটি রাজনৈতিক এজেন্ডা এবং ভোটে জেতার রাজনৈতিক অস্ত্র, কিন্তু বিজেপি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে তা রাজনৈতিক ইস্যু নয়, স্বীকৃতির বিষয়। মহিলা সংরক্ষণের বিল ভারতের নতুন যুগের সূচনা করবে বলেও দাবি শাহের। কুছ পার্টির কে লিয়ে মহিলা সশক্তিকরণ এক পলিটিক্যাল এজেন্ডা হো সকতা হ্যায়, কুছ পার্টিও কে লিয়ে মহিলা সশক্তিকরণ, মাননীয় অধ্যক্ষ জি, এক রাজনৈতিক মুদ্দা হো সকতা হ্যায়, কুছ পার্টিও কে লিয়ে মহিলা সশক্তিকরণ কা নারা এ চুনাব জিতনে কা এক হথিয়ার হো সকতা হ্যায়, পরন্তু মেরি পার্টি और मेरे नेता नरेंद्र मोदी जी के लिए महिला सशक्तिकरण राजनीतिक मुद्दा नहीं है। फिर से सुनिए, मेरी पार्टी और मेरे नेता नरेंद्र मोदी जी के लिए महिला सशक्तिकरण राजनीतिक मुद्दा नहीं, मान्यता का सवाल है, मान्यता का सवाल। माननीय अध्यक्ष जी, किसी भी सिद्धांत के लिए किसी व्यक्ति या संस्था इसका आकलन करना है कि सिद्धांत के प्रति मान्यता कितनी दृढ़ है, तो कोई एक घटना, कोई एक कदम से नहीं बनाया जा सकता। प्रधानमंत्री नरेंद्र मोदी जी जब संगठन का काम करते थे, भारतीय जनता पार्टी के संगठन महासचिव थे गुजरात प्रांत के, और गुजरात में भारतीय जनता पार्टी की वडोदरा कार्यकारिणी हुई थी, उस ऐतिहासिक कार्यकारिणी में मोदी जी के रोल के कारण ही भारतीय जनता पार्टी के संगठनात्मक पदों में एक तिहाई रिजर्वेशन माताओं के लिए किया गया। और ऐसा करने वाले मैं गर्व से कह सकता हूं कि मेरी पार्टी सबसे पहली पार्टी है और मेरी पार्टी सबसे अंतिम पार्टी। এ প্রসঙ্গে তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় বসার পর থেকে এই সরকারের জীবনী শক্তি ছিল মহিলাদের নিরাপত্তা, সম্মান, সমান অংশগ্রহণ, মহিলা পরিচালিত উন্নতির কথা G20 সম্মেলনে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী। এই বিল পাশ হলে বিভিন্ন ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণে মহিলাদের অংশগ্রহণ কয়েক গুণ বাড়বে বলেও মত শাহের। সেজন্য তিনি সমস্ত দলের কাছে আবেদন জানিয়েছেন সর্বসম্মতিতে এই বিল পাশ করানোর জন্য। মোদী সরকার কেবল বিল পাশ করে নিজের দায়িত্ব শেষ করে ফেলেনি, সমাজে মহিলাদের জন্য বিজেপি কি কি করেছে তার উল্লেখ এদিন সদনে করেছেন অমিত শাহ। তিনি এ বিষয়ে বিরোধীদের উদ্দেশ্যে কিছুটা কটাক্ষ করেই বলেছেন, কংগ্রেস 5 দশক ধরে এ দেশ শাসন করেছে, কিন্তু তারপরেও 11 কোটি বাড়িতে শৌচাগার ছিল না। তারা কেবল গরিবী হঠাও স্লোগান দিয়েছে, কিন্তু তা করতে পারেনি। যখন কোনো বাড়িতে শৌচাগার থাকে না, তার প্রভাব সবথেকে বেশি পড়ে বাড়ির মেয়ে মা বোনেদের উপরে। মোদী আমলে শৌচাগার তৈরির কাজেরও উল্লেখ করেছেন শাহ। প্রায় 27 বছর ধরে আটকে থাকা এ বিল পাশ করানো নিয়ে বিজেপির নীতির প্রশংসাও এদিন শোনা গিয়েছে শাহের গলায়। ইনকে যে নারে হে গরিবি হটাও জেসে হে 50 সাল হো যায় মগর গরিবি নাই হটতি, হম এসে নাই হে মাননীয়, হম তো যে কহতে হ্যাঁ মোদি জি কে নেতৃত্ব মে যে কাহা জাতা হে ও কিয়া জাতা হে মাননীয়, इससे कोई देरी नहीं होनी है। चुनाव के बाद तुरंत ही जनगणना और डिलिमिटेशन दोनों होंगे, और बहुत जल्द ये दिन आएगा कि सदन में एक तिहाई माताएं यहां बैठकर देश के भाग्य को तय करती होगी। ब्यूरो रिपोर्ट, आर ई न्यूज़।